জঙ্গল লাগোয়া খোলা মাঠ, জঙ্গল লাগোয়া খোলা মাঠ আমরা দেখতে পাচ্ছি, গরু চড়ছে, ছাগল চড়ছে, ওরা ঘাস খেয়ে যাচ্ছে, তিন চারটে ছেলে দেখছি দাঁড়িয়ে আছে ঘোরাঘুরি করছে, ওদের কি কিছু একটা চিন্তা ভাবনা আছে। পাশে দেখছি ধানের ক্ষেতে ধান কাটা আছে কিছুটা জায়গায়, কিছুটা জায়গায় ধান দাঁড়িয়ে আছে, এখনও কাটা হয়নি, ফসল পেকেছে, আবার কিছু ফসল এখনও পাকেনি সেটাও দেখছি। ওদিকে একটা ছেলে কিছু একটা ছুঁড়ছে, ঢিল ঝোড়ার মতো ছুঁড়ছে, তাহলে কি ওখান থেকে হাতির কোনো রকম লক্ষণ বুঝতে পেরেছে, হাতি ঢুকেছে বা বেরিয়েছে বা আসছে, কিছু একটা ব্যাপার মনে হচ্ছে। ও দেখেছে, হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, জঙ্গলের মধ্যে একটা হাতি ঘোরাফেরা করছে, ওটা দেখেই ছেলেটি ঢিল ছুঁড়লো। এই তো এখন দেখছি ও ধানের ক্ষেত থেকে জঙ্গলের দিকে যাচ্ছে, তখন হাতিটা কোন দিকে গেল সেটা দেখার জন্যে মনে হচ্ছে, তাই ওদিকে মনে হচ্ছে ওইগুলো কাঁটা গাছগুলো দেখে কেয়া গাছ বলে মনে হচ্ছে, অন্য কোনো অর্কিডও হতে পারে, না ওটা অর্কিড, কেয়া গাছ নয়, অন্য কোনো গাছ। সামনের থেকে যখন দেখলাম তখন বুঝতে পারলাম এই শাল গাছগুলোর মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। ছেলেটা কি হলো, আবার পেছন দিকে পেঁচাচ্ছে কেন, তাহলে হাতিটা কি ওর দিকে বেরিয়ে আসছে, হতেও পারে। আবার দেখছি এদিক থেকে ছেলেটা কিছু ঢিল কুড়ালো, এই ঢিল ছুঁড়ছে, ঢিল ছুঁড়ছে, হাতিটাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছে। যদি হাতিটা হঠাৎ করে ছুটে চলে আসে, না ওর থেকে দূরত্বে আছে, ওই সাহস নিয়ে ও কিন্তু ঢিল ছুঁড়ছে, কিন্তু যেখান থেকে ঢিল ছুঁড়ছে হাতির গায়ে লাগবে বলে মনে হয় না, তার কারণ অনেকটা দূরত্ব, ও তো আর খুব বেশি ডিসকাস প্র্যাকটিস করেনি বা তীরন্দাজি প্র্যাকটিস করেনি, দাঁত বের করে হাসছে, পেছনে মনে হচ্ছে আরও কেউ আছে, তাই তার দিকে তাকিয়ে হাসছে। দেখা যাক, এখনও পর্যন্ত ওর সঙ্গীকে দেখতে পাচ্ছি না, আর হাতিরও কোনো সঙ্গী দেখতে পাচ্ছি না, একটা হাতিকেই দেখতে পাচ্ছি আর ওই একটা ছেলেকেই দেখতে পাচ্ছি, হাতিটা কিন্তু ওর দিকে মুখ করেই দাঁড়িয়ে আছে। গাছের ভেতরে ওর বেরোবার চিন্তা ভাবনা এখন নেই, এটা মনে হচ্ছে এদিকে এটা কি দেখলাম, এত শাল গাছেরই জঙ্গল দেখছি, শাল গাছেরই জঙ্গল। দেখা যাক শেষমেশ কি হয়, এদিকটা এদিকটাতে কি আছে, যেন একটা কিছু আছে মনে হচ্ছে, কিন্তু কি আছে সেটা বুঝতে পারছি না। জঙ্গলের ভেতরে দিয়ে কোনো ইলেকট্রিসিটি গেছে কি না সেটাও বুঝতে পারছি না, খোলা জঙ্গলও হতে পারে, তার কারণ দূর থেকে মনে হলো যেন কিছু, সেটা আমার দেখার ভুলও হতে পারে, বলা যায় না। তবে ছেলেটা জঙ্গলের অনেকটা ভেতরে চলে গেছে, হাতিটাও ক্রমশ জঙ্গলের ভেতর দিকে চলে গেছে, তাই ও আর পিছিয়ে আসছে না, হাতিটাও কিন্তু ওর দিকে আসছে না। হাতিটা যদি ওর দিকে আসতো তাহলে ছেলেটা ভয়ে কিন্তু পেছন দিকে দৌড়ে পালিয়ে আসতো, ওর সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি না, তাই মনে হচ্ছে হাতি এবং ছেলে দুজনেই কিন্তু এখন জঙ্গলের মধ্যে আছে।